সো টিল নাও আমরা হচ্ছে হলো নর্মাল আসলে যে কুইরিগুলো আছে সেই কুইরিগুলো আসলে একজন পর্যন্ত ইউজ করলাম। মানে নর্মাল কুইরি মানে হচ্ছে হলো অ্যাট্রিবিউটগুলো যে ভ্যালুগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো জেনারেল যে ভ্যালুগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো আমরা নিয়ে আসছি। ফর এক্সাম্পল আমরা নেম সিলেক্ট করে নিয়ে আসছি, এজ সিলেক্ট করে নিয়ে আসছি, স্যালারি সিলেক্ট করে নিয়ে আসছি। বাট এগুলোর মধ্যেও তুমি কিছু ফাংশন অ্যাপ্লাই করতে পারো। আসলে আমরা ফাংশন অ্যাপ্লাই করছিলাম, আমরা ওই যে একটু আগে আমরা যখন দেখছিলাম যে স্যালারি সেগুলো বাদ দেও তুমি কিছু মানে কমন ইউজে কতগুলো কমন ফাংশন আছে সেই কমন ফাংশনগুলো অ্যাপ্লাই করতে পারবে। এগুলো কি অনেক সময় যে আমাদের মনে হয় ফর এক্সাম্পল আমি বললাম যে স্যালারি ইনস্ট্রাক্টরের অ্যাভারেজ স্যালারিগুলো প্রিন্ট করো, ম্যাক্সিমাম কত পাচ্ছে, মিনিমাম কত পাচ্ছে, তারপরে হচ্ছে হলো সে আমি যদি বলি যে টোটাল কতগুলো ইনস্ট্রাক্টর আছে এগুলো কাউন্ট। সো এই এরকম কতগুলো ফাংশন আছে, এই ফাংশনগুলো আমরা অ্যাগ্রিগেট ফাংশন। অ্যাগ্রিগেট মানে হচ্ছে হলো অ্যাগ্রিগেটের বাংলা মিন কি, অ্যাগ্রিগেটের সাথে কাছাকাছি কোনো ইয়ে আছে? অ্যাগ্রিগেট মানে হচ্ছিল সংগ্রহ করা, অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট, ঠিক আছে? মানে অ্যাগ্রিগেট মানে হচ্ছিল কাইন্ড অফ কালেক্ট করা। অ্যাগ্রিগেট মানে হচ্ছিল একসাথে যোগ করে কোনো সাথে, মানে একসাথে মানে অ্যাড করে। যেমন অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি অনেকগুলো ডেটা থেকে অ্যাভারেজ বের করবা, মিনিমাম অনেকগুলো ডেটা থেকে মিনিমাম বের করবা, সেমভাবে ম্যাক্সিমাম সাম কাউন্ট। সো এগুলো হচ্ছে হলো তোমার অনেকগুলো ডেটা তুমি দিয়ে দিবা, আফটার দ্যাট তুমি যদি এই ম্যাথডগুলো অ্যাপ্লাই করে দাও তখন সে হচ্ছে হলো ওইখান থেকে রেজাল্টটা বের করে দেবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে মনে করো ইনস্ট্রাক্টরের সব স্যালারিগুলার মানে অ্যাভারেজ স্যালারি কত, ঠিক আছে? সো আমি যদি জাস্ট এখানে যদি আমি দেখাই, সো এখানে হচ্ছে হলো ইনস্ট্রাক্টর, এখানে হচ্ছে হলো এভিজি স্যালারি। সো এইটা আমি যদি অ্যাপ্লাই করি এখন তাহলে দেখবো যে একটা যে শো করবে অ্যাভারেজ স্যালারি, ঠিক আছে? সো এটার কুইটা কি সিলেক্ট এভিজি স্যালারি, আমার অ্যাক্টিভিটির নামটা দিয়ে দেবো যে যার উপরে তুমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারছো। এবং এগুলো অবশ্যই নিউমেরিক হবে, এগুলো আসলে কোনগুলো নিউমেরিক হবে, যেমন অ্যাভারেজ এটা নিউমেরিক হতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম এগুলো সাম, এগুলোতে তোমার সবসময় যে অ্যাক্টিভিটি দেবা সেটা টাইপ অবশ্যই নিউমেরিক হতে হবে। কাউন্টটা নিউমেরিক হতে পারে, এটা হিস্ট্রি হতে পারে, এটা যে কোনো কিছু হবে, এটা কাউন্ট, এটা জাস্ট বলবে যে কয়টা আছে, ঠিক আছে? সো বাকিগুলোর জন্য তোমার অবশ্যই নিউমেরিক হতে হবে। স্যালারি আছে, স্যালারি দিলে আমি ফর্ম ইনস্ট্রাক্টর থেকে স্যালারি উপরে যতগুলো স্যালারি আছে সবগুলো আমি যে অ্যাগ্রিগেট আছে সেটা বের করে যেমন হচ্ছে এত হচ্ছিলো তোমার অ্যাভারেজ, এবং এটা এখন হচ্ছিলো নাম হয়ে যাবে অ্যাভারেজ স্যালারি। এই যে এটা যদি আমি বলছিলাম যে এই কোয়েশন দিবা সেই কোয়েশন সিলেক্ট মধ্যে, সিলেক্টের মধ্যে যা যা দেবে ওই অর্ডারে ওইভাবেই সে শো করবে, ঠিক আছে? তো এখন এটা যদি এবার না দেখে অন্যভাবে দেখাতে চাও অ্যাস, এরপর নাম অ্যাসের পরে বলে দিবা যে কি অ্যাভারেজ স্যালারি সামথিং। সো এটাও ছিল একটা। সো সিমিলারলি এখানে তুমি যদি মিনিমাম দাও মিনিমাম বের হবে, ম্যাক্সিমাম দিলে ম্যাক্সিমাম বের হবে। আচ্ছা এখন আমি যদি বলি এটাকে একটু যদি চেঞ্জ করে আমি বলি যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে হায়েস্ট স্যালারি করো, একজন বলো বলো তারপরে হ্যাঁ যা হচ্ছে না আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ম্যাক্স। এখন আমি সবগুলোর তো ম্যাক্স বের করতে চাচ্ছি, পার্টিকুলার কিছু স্পেশাল মানে মানুষদের আমি বের করতে চাই, সেগুলো হচ্ছিলো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। তাহলে যে হয়ার ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল টু যদি হয় কম্পিউটার সায়েন্স, এখানে হচ্ছিলো কম্পিউটার সায়েন্সটা এইভাবে দাও। এখন যদি আমি গো দিই তাহলে দেখো নিচে গেলে সে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সে ডিপার্টমেন্টের স্যালারিটা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এবার একটু ইয়ে যাই দেখি এখানে আর কী ভ্যারিয়েশন আছে।
সো দেখো এই যে এখানে, ও আচ্ছা আমি সেম জিনিস ভেবেছি। দেখো এখানে যে অ্যাভারেজ স্যালারি বের করছে কম্পিউটার সায়েন্সের, আর এখানে বের করছে হচ্ছে হলো থেকে আমি হচ্ছে হলো কারা কারা কি কোর্স নিতেছে সেগুলো আমি ইনফর্মেশন আছি, ঠিক আছে। সিলেক্ট আইডি, আচ্ছা নাম জানতে চাইলে কিন্তু আবার টিচার্স এর সাথে ইনস্ট্রাক্টর আবার একটা কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হতো, এটা আমি নাম জানতে চাইনি। এখানে যদি আইডি জানতে চাইতাম, জাস্ট আইডি জানতে চাইতাম, তাহলে আমি কি করতাম, সিলেক্ট আইডি ফ্রম টিচার্স সেমিস্টার হলো স্প্রিং, ইয়ার হলো 2010। বাট এখন যদি আমি কাউন্টটা জানতে চাই, টোটাল কয়জন, আমি এখানে বলছি কি ফাইভ টোটাল নাম্বার, নট আইডি, নাম্বার চাইলে কাউন্ট আইডি। এখন ডিস্টিং আইডি কেন, একজন টিচার মাল্টিপল কোর্স নিতে পারে, তার মাল্টিপল কোর্স নিলে কি এই জিনিসটা অনেকবার আসবে না, সেই জন্য আমাকে দিতে হবে হচ্ছে হলো ডিস্টিং আইডি। আসলে ডিস্টিং এরপরে যদি কোনো অ্যাক্টিভিটি দাও, ওই অ্যাক্টিভিটিগুলো যদি অনেকগুলো ভ্যালু আসে, সে অটোমেটিক হচ্ছে ডুপ্লিকেটগুলোকে বাদ দিয়ে দেয়। সো কোনো সময় যদি কোনো একটা অ্যাক্টিভিটি হচ্ছে তোমার মনে হয় যে এখানে আসলে ডিস্টিং থাকবে, ডুপ্লিকেট থাকবে না, তখন তুমি এটা সঙ্গে ডিস্টিং অ্যাড করে দেবো। বুঝতে পারছো সবাই জিনিসটা? তারপর মানে কতগুলো রো আছে, কথা বুঝতে পারছো? এটা কিভাবে বের করবো, স্টার কি সম্বন্ধে কেন সবগুলো রো সেটা অন্যভাবে করা যায়, সেটা এখানে দেওয়া আছে সিলেক্ট কাউন্ট স্টার সবগুলা ফ্রম কোর্স সবগুলো কাটবে, এটা কি অন্যভাবে করা যায়? আমি যদি এটা দিলাম সিলেক্ট টাউন কোর্স আইডি, সেম জিনিস আসবে না? স্টার মানে হলো সবগুলো অ্যাক্টিভিটি নিয়ে সে কাম করবে, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি এটা কতবার করে আছে, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা কম্বিনেশন এগুলো কতবার করে আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে হলো স্টার। আচ্ছা এখানে আরও কতগুলো ইনফরমেশন ই দেওয়া আছে, কুড়িয়ে দেওয়া আছে, জাস্ট এটার থেকে একটু ই করে নিলাম। আচ্ছা আমি জাস্ট তাও একটু দেখে দিই। আচ্ছা এটা আলাদা, এটা আলাদা। আচ্ছা এখন হচ্ছে হলো এটা আমাদের কেমন হচ্ছিল পার্টিকুলার একটা অ্যাক্টিভিটির উপর কতগুলো আমরা ফাংশন অ্যাপ্লাই করতে পারি, এটা হলো অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, এগুলো আমরা দেখলাম। এখানে হচ্ছিল এগেন আমি বলে দিচ্ছি, শুধুমাত্র কাউন্টটা হচ্ছিল নিউমেরিক, আলফা নিউমেরিক সব ধরনের ভ্যালু নিতে পারে, মানে সব ধরনের অ্যাক্টিভিটির উপরে তুমি অ্যাপ্লাই করতে পারো, বাট শুধুমাত্র নিউমেরিক মধ্যে অ্যাপ্লাই করা যাবে হচ্ছিল ম্যাক্সিমাম, মিনিমাম, সাম আর হলো অ্যাভারেজ, এই চারটা অ্যাপ্লাই করা যাবে হচ্ছিল অনলি যদি নিউমেরিক। এখন ধরো আমি যদি এভাবে কুয়েরিটা করি, দেখো এটা তোমরা দেখি অ্যান্সার দিতে পারবে না, ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারিটা বলবো, ধরো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি করবো, বায়োলজি ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি করবো, এটা বের করো, কীভাবে বের করো, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি, বায়োলজি ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি, কম্পেয়ার করার সময় মানে হায়ার কলেজে, হায়ার কলেজে তো যে আমরা লেখ পারি না, যে আমরা যখন আমরা জয়েন করতাম স্কেল মধ্যে নুটলে হয়ে গেল
ওইটার মধ্যে একদিন গ্রুপ বাই একটা জিনিস আছে, ঠিক আছে, বাট গ্রুপ বাই দিয়ে আমি করতে যাচ্ছি না, অন্যভাবে করা যায় কিনা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি হচ্ছিল এটা শো করব গ্রুপ বাই ছাড়া। আমি আচ্ছা তোমাদের একটা টাস্ক দেই, নেক্সট ক্লাসে তো আগামীকালকে তো ক্লাস, ঠিক না, এটা হচ্ছে হলো তোমরা গ্রুপ বাই ছাড়া করে নেবে, ওইটা তো তুমি আলাদা আলাদা করে করতেছো, বাট একটা কোয়েরির মধ্যে এই কাজটা করা যাবে, ঠিক আছে। কাইন্ড অফ এখানে কিছু একটা জয়েনিং করে কিছু একটা কাজ করতে হবে, ঠিক আছে, এখানে মানে তুমি যদি মনে করো অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে পারো কোনো সমস্যা নেই, বা গ্রুপ বাইটা ইউজ করবো না, অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করে করো কোনো সমস্যা নেই, এটা হলো সাব কুইরি দিয়ে কোনো সময় নেবে, ঠিক আছে, এটা তুমি হিল দিয়ে দিলাম পাশে যে দেখো যে কীভাবে হচ্ছে হলো গ্রুপ বাই ছাড়া করা যাবে, এই কাজটা হচ্ছে হলো গ্রুপ বাই দিয়ে করা যায়। গ্রুপ বাই আসলে কি, গ্রুপ বাই হলো একটা কাইন্ড অফ কমান্ড, এটা হচ্ছে ফার্স্টে কী করে, তুমি যদি গ্রুপ বাই তো ডিপার্টমেন্ট নেম মনে করো স্যালারির মধ্যে এই ইনস্ট্রাক্টরের মধ্যে, ইনস্ট্রাক্টরের মধ্যে আমি বললাম যে গ্রুপ বাই দিয়ে আমি দিলাম হলো ডিপার্টমেন্ট, তাহলে সে কী করবে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেবে, মনে করো বায়োলজি, বায়োলজির মধ্যে ইনস্ট্রাক্টর হচ্ছে এই একজন, তারপরে কম্পিউটার সায়েন্সে এলো তিনজন, তারপরে ইলেকট্রিকের একজন, ফাইন্যান্সে দুইজন, হিস্ট্রিতে দুইজন, এরকম করে আলাদা আলাদা গ্রুপ তৈরি করে ফেলেছে, ঠিক আছে, ফার্স্টে সে গ্রুপ তৈরি করবে, মানে পুরো ফুল রিলেশনটাকে পার্টিকুলার যে তুমি অ্যাক্টিভিটি দিচ্ছ তার মানে তার ওয়াইজ সে কতগুলো গ্রুপে কনভার্ট করবে, সো এখানে আমি যদি ডিপার্টমেন্ট নিয়ে অনুসারে করি তার ডিপার্টমেন্ট নিয়ে অনুসারে সে কতগুলো গ্রুপ করে ফেলবে। ফর এক্সাম্পল আমি কোর্সে যদি আমি জানতে চাই যে কত এখানে হলো প্রতিটা ইয়ের মধ্যে কতগুলো কোর্স আছে, মানে কোর্স অনুসারে যদি মানে প্রতিটা ডিপার্টমেন্টে সরি প্রতিটা ডিপার্টমেন্টে কতগুলো কোর্স আছে, সো তাহলে কি ডিপার্টমেন্ট ওয়াইজ আমি কোর্সগুলো আনতে যাচ্ছি না, মানে কতগুলো ক্লাস্টার করতে যাচ্ছি, কাইন্ড অফ কতগুলো কালেকশন করতে যাচ্ছি, কতগুলো গ্রুপ করতে যাচ্ছি, এই গ্রুপের কনসেপ্টটা যখন আসবে তখনই আমরা গ্রুপ বাই কমান্ডটা ইউজ করতে পারবো। এটা অন্যভাবে করা যায় বাট এটা অনেক দেখো কমপ্লেক্স হয়ে যাবে, যেমন আমি এই সেম জিনিসটা যখন বললাম যে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি হচ্ছে হলো ম্যাক্সিমাম স্যালারিটা জানতে চাচ্ছি, এটা নেক্সট ক্লাসে করে নিয়ে আসবো, দেখবো যে আসলে আমার গ্রুপ বাই অ্যাকচুয়াল কাজটা কি, ঠিক আছে, সো ওই সেম কাজটা আমি করতে পারবো হচ্ছিলো গ্রুপ বাই দিয়ে। আসলে আমার কী কাজ করতে দরকার হয়েছিল, প্রত্যেকটার ম্যাক্সিমামটা আমার বের করতে হবে, আফটার দ্যাট আমি হচ্ছিল জাস্ট কম্পেয়ার সরি আমার হচ্ছে প্রত্যেকটা আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ কতগুলো সেক্টরই করতে হবে, কম্পিউটার সায়েন্স, তারপরে ফাইন্যান্স, তারপর হিস্ট্রি, তারপরে ওগুলোর মধ্যে থেকে যে ম্যাক্সিমাম সেটা বের করতে হবে, এইখানে সেম কাজটা করে এটা শুরু করে কি ফুল রিলেশনটাকে ভেঙে কতগুলো ছোটো ছোটো রিলেশন তৈরি করবে কী হিসাবে, এই যে এখানে তুমি যে অ্যাক্টিভিটিগুলো দিতে এখানে তুমি যদি একটা দিয়ে দাও তাহলে ওই অ্যাক্টিভিটি একটা অ্যাক্টিভ অনুসারে করবে, যদি দুইটা দিয়ে দাও তাহলে ওই দুইটা যতগুলো কম্বিনেশন ভ্যালু আছে তার অনুসারে করবে, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট ডিপার্টমেন্ট নেম দিয়ে করলাম, তুমি চাইলে এখন দিয়ে করতে পারো ডিপার্টমেন্ট নেম কমা যদি আমি নেম দিতাম তাহলে কি হতো, গ্রুপ বাইয়ের মধ্যে আমি যদি গ্রুপ বাই দিয়ে ডিপার্টমেন্ট নেম দিই তাহলে ডিপার্টমেন্ট নেম অনুসারে সে গ্রুপ করতেছে, তুমি বায়োলজিগুলো একসাথে রাখবে, কম্পিউটার সায়েন্স একসাথে রাখবে, কিন্তু আমি যদি এখানে দিতাম ডিপার্টমেন্ট নেম কমা ইনস্ট্রাক্টরের নেম তাহলে কি হতো, এটা আসলে সে কী করতো ওই ডিপার্টমেন্টের মধ্যে পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের মধ্যে ওই সেম নামে যারা যারা আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ, কোনো কম্পিউটার সায়েন্সে অনেক নামে যারা আছে তাদের নিয়ে হচ্ছে একটা গ্রুপ, আবার কম্পিউটার সায়েন্সে আরও যদি আর একটা নাম যদি থাকে সে নাম নিয়ে গ্রুপ, এবং সেম এখন অনেক নাম যদি কম্পিউটার সায়েন্স থাকে বা ইলেকট্রিক সায়েন্স থাকে তারা কিন্তু দুইটা আলাদা গ্রুপ, কারণ কম্পিউটার সায়েন্স অনেক নিয়ে একটা গ্রুপ, ইলেকট্রিক্যাল সায়েন্স অনেক কম্পিউটার নিয়ে একটা গ্রুপ, আবার কম্পিউটার সায়েন্স সামথিং নোমান নিয়ে একটা গ্রুপ, সামথিং নোমান নিয়ে আরেকটা গ্রুপ, এরকম যদি থাকে তো নাম আর ডিপার্টমেন্ট নেম ধরে ধরে হচ্ছে হলো সে হলো গ্রুপ করবে, আর যদি একটা দাও তাহলে একটা দিয়ে সে গ্রুপ করবে, বুঝে গেছে, তাহলে আমি ডিপার্টমেন্ট নেম দিয়ে গ্রুপ করলাম, এরপরে সে আমি কী করতেছি যে ডিপার্টমেন্ট নেমটা নাও, ডিপার্টমেন্ট নেম নিলাম,
তারপর ওটার মধ্যে এভারেস্ট স্যালারির মধ্যে আমি এভারেস্টটা অ্যাপ্লাই করলাম, আর এটার নাম দিলাম হলো অ্যাজ এভারেস্ট আন্ডারস্কোর স্যালারি। ঠিক আছে, এখন জাস্ট একটা এটুকু বোঝা গেছে। আমি জাস্ট এখানে কি করলাম, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম এভারেস্ট স্যালারি অ্যাজ এভারেস্ট স্যালারি, এটা তো নর্মালি কি করলাম, বাট ফ্রম ইন সেক্টর গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম দিলাম, গ্রুপ বাই করে ডিপার্টমেন্ট নেম দিলাম। এখন কথা হচ্ছে হলো এগুলো কোনো কোশ্চেন আছে, বুঝে গেছো তো গ্রুপ বাই জিনিসটা কি, অ্যাগ্রিগেট গ্রুপ বাই সেটা কিভাবে কাজ করে। ফার্স্ট আমি গ্রুপ বাই করবো, প্রত্যেকটার মধ্যে হচ্ছিল অ্যাগ্রিগেট ফাংশনটা অ্যাপ্লাই করবো, মানে প্রত্যেকটা গ্রুপের মধ্যে। এখন কোশ্চেন হচ্ছে না আমি কি এখানে ইনস্ট্রাক্টরের নাম দিতে পারবো, আমি লিখতে পারবো ইনস্ট্রাক্টরের নামটা কিভাবে প্রিন্ট করবো। মানে আমার কথা হচ্ছিল সে আমরা এখানে ম্যাক্স স্যালারি প্রিন্ট করছিলাম না, এখানে আমি নেম প্রিন্ট করলাম, দেখো কি হয়। যে ম্যাক্স স্যালারি পেয়েছে তার নেমটা প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে, এটা বুঝে গেছে। এখন কথাটা হচ্ছিল যদি এখানে ম্যাক্স স্যালারি না দিয়ে আমি যদি বলতাম অ্যাভারেজ স্যালারি, তাহলে দেখো কি হয়। এটা শুনলে মানে আমরা যখন এরকম অ্যাগ্রিগেট করি এই সময় আসলে ওই অ্যাগ্রিগেটের মধ্যে আমরা কোনো আবার মানে অ্যাট্রিবিউটেডগুলো নিয়ে আসতে পারি, মানে যখন এগুলো আসলে তুমি মাস করে বলতেছো না, ঠিক আছে। মানে তুমি এখন এখানে যখন দিতেছো তুমি ডিপার্টমেন্ট নেম অনুসারে তুমি আসলে অ্যাগ্রিগেট করতেছো, ডিপার্টমেন্ট সব সরি গ্রুপ করতেছো ডিপার্টমেন্ট অনুসারে, তারপরে তুমি সবগুলো কি অ্যাগ্রিগেট করে কি ম্যাক্সিমামটা বের করতেছো না অথবা মিনিমামটা বের করতেছো, তাহলে তুমি আসলে কি করতে অ্যাভারেজ স্যালারি বের করতেছো সরি, তাহলে কি এগুলোকে সম্পূর্ণ স্কুইজ করে একটা বানাতে দিতেছো না, এগুলো কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেকর্ড আছে সবগুলো মিলে একটা হয়ে যাচ্ছে না। তখন যখন তুমি গ্রুপ বাই করবা তখন তুমি এই যে ইন্ডিভিজুয়াল রেকর্ডের ইনফরমেশন আনতে পারবা, কোন ইনফরমেশনটা আনতে পারবা গ্রুপ বাই যেটা দিয়ে বসে সেটা আনতে পারবা। তুমি মনে করো ডিপার্টমেন্ট নেম দিয়ে গ্রুপ বাই করবা, তাহলে তুমি ডিপার্টমেন্টের অনুসারে তুমি ইনফরমেশন আনতে পারবা। এখন কথাটা বোঝা গেছে, তুমি এভাবে চিন্তা করো, তুমি এখানে কি করতেছো তুমি এরকম গ্রুপ করতেছো, গ্রুপ করার পরে বলতেছো যে প্রত্যেকটা গ্রুপে অ্যাভারেজ স্যালারি দেবে, তাও এগুলো সবগুলো কি মার্চ করে বলতেছো না তুমি একসাথে নিয়ে বলতেছো না, অ্যাভারেজ স্যালারির মধ্যে এখন তুমি বলতে পারবে যে কোনটা অ্যাভারেজ স্যালারি কত প্রত্যেকে, মানে এখানে সব মনে করি তোমার সবাই ইনস্ট্রাক্টর তোমার সবাই স্যালারি আছে, তা আমি যদি বলি অ্যাভারেজ স্যালারি সামথিং এট অল, আমি যদি বলি অ্যাভারেজ স্যালারি এটা কার কত অ্যাভারেজ স্যালারি, এটা কোনো মানে ভ্যালুয়েবল কোশ্চেন হলো প্রত্যেকের স্যালারি তো এটা নিজেদের নিজের জন্য অ্যাভারেজ স্যালারি, সবারটা মিলে হচ্ছে হলো অ্যাভারেজ স্যালারি। দ্যাট মিনস আমি যখন এখানে বলবো যে ডিপার্টমেন্ট নেম অ্যাভারেজ স্যালারি, তাহলে ইন্ডিভিজুয়াল রেকর্ডগুলো আসলে ভ্যানিশ হয়ে গেছে, কারণ তুমি অ্যাভারেজ মানে হচ্ছিলো সবগুলোকে একসাথে করে অ্যাভারেজ করতেছো, ঠিক আছে। সো এর জন্য হচ্ছিলো তুমি যখন গ্রুপ বাই করবা অথবা অ্যাগ্রিগেটর ফাংশন এরকম ইউজ করবা তখন তুমি পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল রেকর্ডের থেকে তুমি ইনফরমেশন আনতে পারবা না গ্রুপ বাই করলে, ঠিক আছে। তখন গ্রুপ বাই করলে আমি মনে করলাম যে ডিপার্টমেন্ট নেম, তো তুমি এই যে এটার মধ্যে দেখো আমরা যদি ইউজ করি এখানে, আমি যদি এখানে ইনস্ট্রাক্টর টেবিলটা একটু যদি দেখি, টেবিলটা দেখলে দেখবা কম্পিউটার সায়েন্স যদি আমি ইউজ করি কারণ তুমি এটা তো তুমি অ্যাগ্রিগেটর ফাংশন মধ্যে তুমি কোনো ইন্ডিভিজুয়াল আইটেম তুমি নিয়ে আসতে পারবে না, কারণ ওটা কি করে অ্যাগ্রিগেটর মানে হচ্ছিল সবগুলোকে অ্যাগ্রিগেট করে একসাথে করে ফেলো,
শুধু যেটা বলতেছিল যে কাছাকাছি, এটা আসলে এখানে মানে মানে ইরোড দেওয়ার উচিত ছিল, ইরোড দেন, বাট অ্যাকচুয়ালি এটা এভাবে তুমি কোনো কিছু করতে পারবে না। মানে তুমি যখন অ্যাগ্রিগেটর ইউজ করবা তখন তোমার ইন্ডিভিজুয়াল আইটেমগুলো আসলে ভ্যালিড হয়ে গেছে, তার করেসপন্ডিং যে ভ্যালুগুলো আছে সেগুলো আছে। ফর এক্সাম্পল তুমি গ্রুপ করছো, গ্রুপ কার মাধ্যমে করছো, ডিপার্টমেন্ট নেম, সে কী করে ডিপার্টমেন্ট নেমটা রাখে, কারণ কি ডিপার্টমেন্ট নেম এগুলো সবগুলো যদি স্কুইজও করো কম্পিউটার সায়েন্সই থাকবে না আধা ইংশ জুড়ে, বাট নেমগুলো মিলে কি আর একটা কোনো নাম হবে, আলাদা নাম হবে, সো নেমগুলোকে আলাদা কোনো অ্যাডজাস্ট করবে একসাথে করে ফেললে। এর জন্য গ্রুপ বাই করলে সিলেক্ট করে মধ্যে অনলি তুমি ওই অ্যাট্রিবিউটগুলো আনতে পারবা যে অ্যাট্রিবিউটগুলো হলো গ্রুপ বাই বলেছে। এখন তুমি যদি গ্রুপ বাই যদি ডিপার্টমেন্ট নেম আর নেম দিয়ে করো তাহলে তুমি সিলেক্ট করে মধ্যে ডিপার্টমেন্ট নেম আর নেম নিতে পারবা, আর যদি তুমি গ্রুপ বাই মধ্যে তুমি যদি ডিপার্টমেন্ট নেম করো তাহলে সিলেক্টের মধ্যে ডিপার্টমেন্ট নেম লিখতে পারবা। আর একটা লিখতে পারবা কোনটা, যেগুলো হচ্ছে অ্যাগ্রিগেট, অ্যাভারেজ, সাম, মিন, টোটাল, ম্যাক্স, এইগুলো তুমি করতে পারবা, কাউন্ট। এখন আমি যদি একটু ঘুরে বলি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কয়টা করে ইনস্ট্রাক্টর আছে, না ম্যাক্সিমাম স্যালারি, হ্যাঁ ওই ক্ষেত্রে তুমি বের করতে পারবা, ওটা তো ম্যাক্সিমাম এটা আসতেছে সবগুলোর মধ্যে ম্যাক্সিমামটা কোনটা। কিন্তু যদি এই যে অ্যাভারেজ হয়, সাম হয়, এগুলো ক্ষেত্রে তো করতে পারবা, কাউন্ট, ঠিক আছে, ম্যাক্সিমামটা মধ্যে করতে পারবা। আচ্ছা সো তাহলে আমি এখানে কী করবো, ডিপার্টমেন্ট নেম কমা অ্যাভারেজ ইন্সট্রাক্টরের আইডি দিয়ে দিলে আমি এগুলো প্রত্যেকটা এর মধ্যে কয়টা করে ইন্সট্রাক্টর আছে সেটা আমি পাবো, ঠিক আছে। আচ্ছা সো এই যে এইটাই আমার এখানে বলছে যে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম যদি আইডি দাও, আইডি মানে তুমি ইনস্ট্রাক্টর আইডি, ইনস্ট্রাক্টর আইডি পার্টিকুলার করে আনতে পারবা, কারণ সবগুলো কি গ্রুপ ক্যাম্প কি একসাথে করে করতেছি না, মানে গ্রুপ বাই গ্রুপ এগুলো ভাগ করতেছি কিন্তু প্রত্যেকটা গ্রুপকে আবার কি স্কুইচ করে আমার সিলেক্ট বের করতেছি না, তাহলে কি প্রত্যেকটা ইনস্ট্রাক্টর আইডি কোনো এক্সিস্টেন্স আছে আর। এর জন্য তুমি যখন গ্রুপ বাই করবা তখন সিলেক্ট করে মধ্যে শুধুমাত্র এই অ্যাক্টিভিটিগুলো লিখতে পারবা, সো এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ওকে সো এখানে আরও কয়েকটা দিয়েছে, আচ্ছা এইটা আর একটা হচ্ছে হলো একটু আছে এখানে বলছে হচ্ছে হলো, আচ্ছা এখানে বলছে হচ্ছে হলো কুইটা একটু পরে দেখো, আমি কুইটা একটু পরে, ফাইন্ড দ্য নেমস অফ অল ডিপার্টমেন্টস হোয়ার দ্য অ্যাভারেজ স্যালারি ইজ গ্রেটার দেন 42,000, মানে ওই ডিপার্টমেন্টগুলো বের করো যে ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর 42,000-এর উপরে হচ্ছে হলো অ্যাভারেজ স্যালারি। দেখো এই পর্যন্ত কি আমাদের মনে আছে না এটার মধ্যে এবার কী বের করতে হবে, অ্যাভারেজ স্যালারি বের করতে হবে এটা দিয়ে, ধরো আমি একটা কন্ডিশন লিখতে হবে না, যে কন্ডিশন দিয়ে হলো বের করতে পারবো যে ওই অ্যাভারেজ স্যালারিটা হলো 42,000-এর উপর। এখানে একটা জিনিস দেখতে হবে হচ্ছে হলো আমরা কন্ডিশন, সরি কন্ডিশন লিখি কীভাবে, ওয়্যার দিয়ে, বাট অ্যাগ্রিগেটরের ক্ষেত্রে তুমি যদি কন্ডিশন লিখতে যাও তাহলে কিন্তু হয়ে হচ্ছিলো হ্যাভিং, এটা মনে রাখতে হবে যদি নর্মাল কন্ডিশন হলো হোয়ার, বাট অ্যাগ্রিগেটর দিয়ে যদি আমি কন্ডিশন লিখতে যাই তাহলে আমার কিন্তু হয়ে হচ্ছিলো হ্যাভিং। সো আমার এখানে এটা হচ্ছিলো যে সিলেক্ট ডিপার্টমেন্ট অ্যাভারেজ স্যালারি লিখলাম, ঠিক আছে, ফ্রম ইনস্ট্রাক্টর দি গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, বাট এখন আমার কী করতে হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যে অ্যাভারেজ স্যালারিটা যদি 42,000 উপরে হয় তাহলে শুরু, তাহলে হ্যাভিং অ্যাভারেজ স্যালারি গেটার দেন 42,000 যদি হয় তাহলে শুভ। এটাই হচ্ছে কাইন্ড অফ প্রেডিকেটস, ওই যে আমাদের হোয়ার ক্লজে যে প্রেডিকেটগুলো ছিল এগুলো কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রো এর জন্য প্রেডিকেটগুলো ছিল, আর এটা হচ্ছে হলো ওই গ্রুপগুলোর জন্য একটা করে পার্টিকুলার প্রেডিকেটস, বুঝে গেছে। সো আমার যদি কোনো সময় পার্টিকুলার এরকম গ্রুপ বাই যদি করে মানে গ্রুপ ওয়াইজ যদি কোনো কন্ডিশন দিতে হয়, গ্রুপ ওয়াইজ যদি কোনো কন্ডিশন দিতে হয় দ্যাট মিনস যদি অ্যাগ্রিগেটর, অ্যাগ্রিগেটর সব কোন সময় ইউজ করতেছে যখন কোনো সময় একটা সেট অফ আইটেমকে উপর আমার একটা অ্যাকশন অ্যাপ্লাই করতে হইতেছে তখন হলে অ্যাগ্রিগেটর ইউজ করতেছি, আর গ্রুপ ওয়াইজ করতেছি কোন সময় যখন পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে গ্রুপ করতে হচ্ছে, গ্রুপ করার পর তখন যখন অ্যাগ্রিগেটর অ্যাপ্লাই করতেছে তখন কি প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমি অ্যাগ্রিগেটর অ্যাপ্লাই করতেছি,
আর এই অ্যাগ্রিগেটরের জন্য যদি কোনো কন্ডিশন দিতে যাও তখন দিতে হবে হচ্ছিল হ্যাপি, ঠিক আছে? আচ্ছা, সো বাসায় যে একটা ট্রাই করতে পারো যে ফর এক্সাম্পল এখানে আচ্ছা এটা দেখো আবার অ্যাপ্লাই করো তো। আচ্ছা কোন ডিপার্টমেন্টে কতগুলো মানে টোটাল ক্রেডিটস কত, কত ক্রেডিটেড মানে টোটাল কত ক্রেডিটের কোর্স অফার করা হয় এটা বের করবো। কোন ডিপার্টমেন্টে মানে শো দ্য নাম্বার অফ মানে টোটাল নাম্বার অফ ক্রেডিটস অফার বাই ইচ ডিপার্টমেন্ট, শো দ্য টোটাল নাম্বার অফ ক্রেডিটস অফার বাই ইচ ডিপার্টমেন্ট, এটা বাসা থেকে করে নিয়েছে, শো দ্য নাম্বার অফ টোটাল ক্রেডিটস, টোটাল ক্রেডিটস মানে টোটাল কোর্স ক্রেডিট। মনে করো আমি যদি দুইটা কোর্স অফার করে থাকি মানে যতগুলো কোর্স অফার করা হয় যতগুলো কোর্স তারা অফার করে, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার সেমিস্টারে না, যতগুলা টোটাল কোর্স অফার করা হয়, ঠিক আছে। অথবা এটার সাথে সাথে আরেকটা লেখো যে শো দ্য টোটাল নাম্বার অফ ক্রেডিটস অফার ইন ফল 2009 সেমিস্টার। একটা হচ্ছিল টোটাল কত ক্রেডিটস অফার করা হয়েছে, আর একটা হচ্ছিল ফল 2009 সেমিস্টারে টোটাল কত ক্রেডিট অফার করেছে। তোমাদের যে কাগজটা দেওয়া হয়েছে ওই কাগজটার মধ্যে করে নিয়ে আসবো। একটার মধ্যে জয়েন্ট অপারেশন থাকবে, আর একটার মধ্যে হচ্ছে হলো নর্মাল, দুইটার মধ্যেই জয়েন্ট অপারেশন থাকবে, জয়েন্ট ওয়্যার দিয়ে। সবগুলাই মানে ইচ মানে আমি বাংলায় বলি না, ফার্স্টেরটা হচ্ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো ক্রেডিট অফার করা হয়েছে। মনে করো কম্পিউটার সায়েন্সে টোটাল কত ক্রেডিট অফার করা হয়েছে, মানে কত ক্রেডিটের কোর্স অফার করা হয়, না টোটাল টোটাল অফার মানে হচ্ছিল ধরো তোমাদের যত কত কোর্স অফার করা হয়, ক্রেডিট আওয়ার্স না, মনে করো 100 তোমাদের প্রায় 180 উপরে ক্রেডিট অফার করা হয়। তুমি সব কোর্স তোমরা নাও, মনে করো অপশন ওয়ানের মধ্যে অনেকগুলো কোর্স থাকে, যেমন অপশন টুতে মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আছে, অ্যাডভান্স ওপি আছে, এরকম অনেকগুলো কোর্স আছে, সব কি তোমরা নাও, নেওয়া মনে হয় একটা না দুইটা জেনে নিতে হয়, তোমার এরকম তো অনেকগুলো কোর্স নিতে হয় কিন্তু তোমরা নেওয়া হচ্ছিলো কিছু কোর্স। তাহলে একটা সিএসসি ডিপার্টমেন্ট থেকে মনে করো 100 অথবা 190 ক্রেডিটের কোর্স অফার করা হয়, আমি এটা জানতে চাইছি যে টোটাল কত ক্রেডিটসের কোর অফার করা হয় অথবা টোটাল কয়টা কোর্স অফার করা হয় এটা বলতে পারো, কিন্তু তোমরা কয়টা নিচ্ছ এটা কিন্তু ম্যাটার না। এবং ফলে ফলে এখন সব ফলে কি সব অফার করা হয়, মাঝে মাঝে কোর্স অফ করে দেয় না অথবা কিছু কোর্স ড্রপ করে দেয় না। তো একটা হচ্ছিল টোটাল কত কোর্স অফার করা হয় একটা মানে অফার করার মতো, ঠিক আছে, এভাবে বলতে পারো। আরেকটা হচ্ছে হলো ফলে এই ফল 2009-এ কটা কোর্স অফার করেছে, একটা হচ্ছে টোটাল কত কোর্স অফার করেছে সবগুলো মিলে, আরেকটা হচ্ছে হলো একটা মানে একটা ফল সেমিস্টার কত কোর্স অফার করেছে। আচ্ছা ফার্স্ট ইয়ারের জন্য জাস্ট তোমরা দেখতে পারো যে কোর্স টেবিলটা আর ডিপার্টমেন্ট টেবিলটা দেখলে হয়, দেখো কোর্স টেবিলের মধ্যে কোর্স আইডি আছে না, ওর মধ্যে ডিপার্টমেন্ট নেম আছে না, এবার দেখো চিন্তা করতে পারবে। আচ্ছা এখানে এরপরে সাম এগুলো যে একটু বলা হয়েছে এগুলো একটু দেখে নাও। ওকে এখন আমি একটু আছি নেক্সটের সাব কোয়েরি, নেক্সটের সাব কোয়েরি হচ্ছিল মানে একটা কোয়েরি হচ্ছিল আরেকটা কোয়েরির মধ্যে রেজাল্ট হিসেবে, মানে একটা কোয়েরি রেজাল্ট আরেকটা কোয়েরির রিলেশন হিসেবে কাজ করবে, ঠিক আছে, এটা হচ্ছিল নেক্সটের সাব কোয়েরি। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এভাবে যদি বলি যে সবচেয়ে হায়েস্ট স্যালারির ইকে পাই মানে কোন ডিপার্টমেন্টে হায়েস্ট স্যালারি পাই, অথবা এইভাবে বলো যে ইনস্ট্রাক্টর একটু ছোটো থেকে আছি সবচেয়ে হায়েস্ট স্যালারি ইনস্ট্রাক্টর কে পায়, মানে কোন ইনস্ট্রাক্টর হায়েস্ট স্যালারি পায় সোজা হিসাবে কথা বুঝতে পারছো না, কোন ইনস্ট্রাক্টরটা হায়েস্ট স্যালারি পায়।
অ্যাগ্রিগেটর ফাংশন আপাতত ওই যে ম্যাক্স মিন দিয়ে যেটা বের করা যায়। আচ্ছা ম্যাক্সিটা দিয়ে আমি ঠিক শুন না যে এটা আসে কি না, আচ্ছা আমি ট্রাই করে দেখি, আমরা এটা যদি আসে তাহলে অন্যভাবে আমরা কাজ করবো। ধরো ম্যাক্স দিলাম, সো এখানে দিলাম, এটা দিলাম হচ্ছিলো গো, সো এটা দিচ্ছে হচ্ছিলো 97,000 সিনিভার্সন, দেখছো আচ্ছা দিচ্ছে না, সিনিভার্সন হলো স্যালারি 70,000, সরি ম্যাক্স দিয়ে এটা দেয় না। আসলে একই এটার দিয়ে কোনোটাই কিন্তু হলো ইন্ডিভিজুয়াল রেজাল্ট আনতে পারবো, এটা আসলে সিনিভার্সন দিচ্ছে কারণ হলো এটা আসলে ঠিক না হিসেবে দেওয়া, এটা আসলে তোমার ইরো দেওয়া উচিত ছিল কারণ তুমি একটা ইন্ডিভিজুয়াল নেম নিয়ে আসছো। এটা আসলে হলো যে ফার্স্টের আইডিটা আছে না, ফার্স্টের আইডিটা সে বসে দিচ্ছে, আসলে এটা দেওয়া উচিত না, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমরা দেখলাম একটু আগে যে ইরোর দেওয়া ইরোর দেয় অ্যাগ্রিগেটর যখন তুমি অ্যাপ্লাই করতেছো তখন যদি তুমি ইন্ডিভিজুয়াল আইটেমগুলো আনতে যাও তখন তোমাকে ইরোর দিবে, কারণ তুমি কি সবগুলোকে একসাথে করে করতেছো না, তারপর তুমি আইডিয়া আনতে যাচ্ছ যেটা আসলে কি ঠিক, বুঝতে পারছো? মানে দেন আসলে আমি সরি, মানে আমি আসলে কি করে ফেলছিলাম। আচ্ছা এখন দেখো তাহলে হচ্ছে আমি ভ্যালুটা জাস্ট পাচ্ছি ম্যাক্স অ্যাভারেজ সাম মিন এগুলো দিয়ে, ঠিক আছে। আচ্ছা কোনোটার ক্ষেত্রে অ্যাগ্রিগেটরের কোনোটা থেকে তুমি ইন্ডিভিজুয়াল আইটেম আনতে পারবে, আমি সরি মানে হচ্ছিল ম্যাক্স মিন আমি ভাবছিলাম যে এটা দিচ্ছি কারণ এখানে আসলে ইরোর দেওয়া উচিত ছিল, বাট এখানে বলে দেয় না, ঠিক আছে আমি ভাবছিলাম তাহলে মানে দেয়, সরি আসলে অ্যাগ্রিগেটরে আমি যে আমি যদি যেটা জানতাম যে অ্যাগ্রিগেটরে আসলে কোনোটাই তুমি ইন্ডিভিজুয়াল আইটেম আনতে পারবে, সবগুলো হলো অ্যাগ্রিগেটের আইটেমটা তুমি আনতে পারবে। এখন কথা হচ্ছে হলো আমি এখন যদি জানতে চাই যে ম্যাক্সিমাম স্যালারিটা আসলে কে পায়, এটা তো এখান থেকে বের করা যাবে না, এখান থেকে আমি জাস্ট একটা ভ্যালু পাচ্ছি। তো আসলে এই যে নেম দেওয়া এটা আসলে আমার লজিক্যালি ঠিক না, বাট এখানে ইরোর দেয় না, বাট আমার কিন্তু যে আমরা একটু আগে দেখছিলাম স্লাইডের মধ্যে যে এখানে আসলে মানে ইরোর প্রন একটা এসকিউএল, কারণ এটা আমি হচ্ছিলো আমি সবগুলো যখন অ্যাগ্রিগেট করতেছি তখন আসলে ইন্ডিভিজুয়াল স্যালারি পাওয়া সম্ভব না, মানে ইন্ডিভিজুয়াল আইটেম পাওয়া সম্ভব না, কিন্তু এখানে একটা হচ্ছে হলো যে দেখো ডামি ডাটা ধরে দিয়ে দিচ্ছে। আর আমার কথাটা হচ্ছে হলো যদি আমি ম্যাক্সিমাম ইনস্টাক মানে ম্যাক্সিমাম স্যালারি যে পাই সেই ইনস্টাক্টার নাম তো জানতে চাই তাহলে কী হবো, এটা তো ইন্টারেস্ট আমি একটা ভ্যালু পাচ্ছি, আমি কি বলছিলাম যে একটা কুয়েরি আর একটা জায়গায় হচ্ছে হলো একটা কুয়েরি রেজাল্ট আর একটা জায়গায় রিলেশন অফ রেজাল্ট হিসেবে কাজ করো, এই কুয়েরি টোটাল রেজাল্ট থেকে একটা ভ্যালু না, কাইন্ড অফ একটা দেখায় আমি একটা ভার্সন দেখায়, এটা হলো আমার একটা কুয়েরি ঠিক না, এটা তুমি ব্র্যাকেট দিয়ে দাও। এখন তুমি এটা চিন্তা করবে এটা একটা ব্ল্যাক বক্স, ঠিক আছে এটা ব্ল্যাক বক্স, ধরো এটা আমি বললাম যে এটা হচ্ছে হলো একটা ভ্যালু সামথিং, একটা ভ্যালু আমি এটা কাট করে দিলাম এটা সুবিধার জন্য, তোমরা যখন কুয়েরি লিখতে যাওয়া দেখো যে অনেক এরকম কমপ্লেক্স কুয়েরি হয়ে যাচ্ছে তখন করবো কি এগুলো একটা ভ্যালু ভেরিয়েবল দিয়ে দাও, পরে এখানে কপি পেস্ট করে বসাই দাও, তা রাফের মধ্যে এটা চিন্তা করো একটা ভ্যালু আর ভ্যালু ইকুয়াল টু বসাইতে হলো এই কুয়েরিটা, আমি কুয়েরিটা রেখে দিচ্ছি হচ্ছিল ধরো এখানে ভ্যালু ইকুয়াল টু এভাবে রেখে দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে, এটা কোনো কিন্তু ই না সিনট্যাক্স না, মানে আমি জাস্ট বোঝার জন্য আমি তোমাদের এখানে দেখাচ্ছি। আচ্ছা আমি এটা দেখা যায় লাস্ট থেকে, আচ্ছা এখন হচ্ছে হলো আমি এটা ভ্যালু রাখলাম জাস্ট এই ভ্যালু কী করতে হবে, তাহলে আমি জাস্ট এভাবে কুয়েরি করলাম না যেই সব ইনস্ট্রাক্টরের স্যালারি হচ্ছিল এই ভ্যালুটা সমান তারাই তো ম্যাক্সিমাম স্যালারি পাচ্ছে ঠিক না, আর এই ভ্যালুটা হবে হচ্ছিল এই কুইরি দিয়ে, এই কুইরিটা পরে আসতেছি, বাট আমি জাস্ট এখানে লিখে হলো সিলেক্ট মনে করো নেম আর হচ্ছে হলো স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার স্যালারি ইকুয়াল টু হচ্ছিল এই ভ্যালু, তাহলে কি আমি ওই সব ইনস্ট্রাক্টরের নাম আর স্যালারি পাবো যারা হচ্ছিল ম্যাক্সিমাম স্যালারি পাচ্ছে, তাহলে আমি এখন এরপরে কী করবো, এটা তো এখন বোঝা গেছে এখন জাস্ট ওই যে তোমরা যেটা বলতে যে আগে হলো আগে ম্যাক্সিমাম স্যালারিটা বের করো তারপরে হচ্ছিল ইকুয়াল করো সেম যে কাজটা কিন্তু আমি করলাম একটা ভ্যালু ধরে নিলাম, এখন আমি কী করবো এই ভ্যালুর জায়গায় হচ্ছিল এই কুয়েটা যে কুয়েটা ছিল সেই কুয়েটা বসাই দেবো, সো আমি এখন বসাই দেবো হচ্ছে এইটা, এটাই কুয়েরিটা ছিল না সিলেক্ট ম্যাক্স, তাহলে হলো একটু ধরে নিলাম এটা হলো বোঝার জন্য রাফ করার জন্য, আগে রাফ করলাম তাহলে এখন অ্যাকচুয়াল এখন আসলে কি করতেছি বলতেছি নেম স্যালারি ইনস্ট্রাক্টর স্যালারি
যেটা হচ্ছিল এই ম্যাক্সের সমান, আর ম্যাক্স পাচ্ছি হলো এই 20 দিয়ে, ঠিক আছে? এখন রান করি, গো দেই, এখন দেখো র্যাম 97,000, আমরা এখানে দেখো পাইছিলাম কি 97,000, ঠিক আছে? আবার মিনিমাম হইতো, দেখো মিনিমাম এখানে স্যালারি কত, 70, 40, 40, ধরো আমি আরেকজনের স্যালারি 40 করে দিই, ধরো এই শ্রীনিবাসনের স্যালারি 40 করে দিই। সো এখন আমি যদি এখানে যে ম্যাক্সিমামের জায়গায় আমি যদি রান করি হচ্ছে হলো মিনিমাম, তাহলে আসবে কয়জন? দুইজন। কারণ হচ্ছে হলো এখানে দেখো ছোট করি ফেললাম, সিলেক্ট নেম স্যালারি ইনস্ট্রাক্টর ফ্রম স্যালারি, এটা সেই দেখো একটা কুইরি রেজাল্ট আর একটা কুইরির মধ্যে ইনপুট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি এটার মধ্যে অ্যাড করে দিই যে ম্যাক্সিমাম স্যালারি ইজ, মানে কম্পিউটার সাইজে ফাইন্ড দ্য ইনস্ট্রাক্টরস নেম হু গেট দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ স্যালারি ইন কম্পিউটার সাইন্স, অর্থাৎ ফাইন্ড দ্য কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টর নেম হু গেট দ্য হাইয়েস্ট র্যাঙ্ক, হ্যান্ড করে দে ফায়ার ইকুয়াল দে দিতে হবে হলো ডিপার্টমেন্ট, ঠিক আছে? সো এইটা হচ্ছে এই যে নেস্টেড সাব, একটা কোয়েরি রেজাল্ট হচ্ছিল আর একটা কোয়েরির মধ্যে তুমি নেম হিসেবে মানে প্যারামিটার হিসেবে ইউজ করতেছ, ঠিক আছে? সো এখানে আরও ভেরিয়েশন দেওয়া যায়, মনে করো আমি বললাম যে এখন আমি যদি বলি যে ডিপার্টমেন্ট, এটা একটু টাফ হয়ে যাবে আপাতত জন্য, আপাতত আমরা এবার একটু সামনে একটু সামনে যাই। আচ্ছা এখন হচ্ছে হলো এখানে হচ্ছে হলো একটা আছে সেট মেম্বারশিপ আছে, মানে নেশার কুইরি যেরকম দেখলাম না, এটা হচ্ছে হলো সেমভাবেই সেট মেম্বারশিপ দিয়ে করা যায়। সেট মেম্বারশিপ মানে একটা মানে আমি একটু এটা পর দেখো, আপাতত এই জিনিসটা তারপরে স্প্রিং এর সবগুলো তারপরে ইউনিয়ন করে দিয়েছিলাম। এখন তাহলে এইটার মধ্যে আমরা কি করবো, ওটা তো ইন্টারসেক্ট দিয়ে করছিলাম, আর এখানে দেখো কিভাবে করছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আচ্ছা ডিস্ট্রিক্টটা যদি বুঝতে সমস্যা হয় একটু পরে আমরা চিনতে পারি, সিলেক্ট কোর্স আইডি ফ্রম সেকশন সেমি ফায়ার সেমিস্টার ইকুয়াল টু ফল, ধরে না এটা হলো এর থ্রু দিয়ে আমি কি পেলাম ফলের গুলা কোর্স আইডি গুলো পেয়ে গেলাম না। এখন আমরা জানতে হবে কি যে এই কোর্স আইডি যেগুলো আমি ফলেরটা পেলাম সেগুলো আবার স্প্রিংয়ে ছিল কিনা, তাহলে এখন আমি কিন্তু এইটা দিয়ে কি পাচ্ছি সিলেক্ট কোর্স আইডি ফ্রম সেকশন ফায়ার সেমিস্টার ইকুয়াল টু স্প্রিং ইয়ার ইকুয়াল টু 2009, এটা দিয়ে কি পাচ্ছি স্প্রিং 2010 এ যতগুলো কোর্স অফার করা হয়েছে, ঠিক আছে? এটা শুধু একটা সেট না, কোর্স আইডি একটা সেট হবে না, কারণ কি জাস্ট কোর্স আইডি কতগুলা ভ্যালু আসবে খালি কোর্স আইডি আসবে, তাহলে এখানে আমি কি করতে পারি কোর্স আইডি ইন এই সেটের মধ্যে কিনা, এটা শুধু একটা রেজাল্ট, তাহলে আমি কি করতেছি সিলেক্ট কোর্স আইডি সেকশন তারপর হচ্ছিল ওয়ার হচ্ছিল সেমিস্টার ফল ইয়ার হলো 2009 অ্যান্ড কোর্স আইডি ইন স্প্রিং 2010 এর যে কোর্স আইডিগুলো আছে সেগুলোর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে আমি এগুলো নিব, ঠিক আছে? তাহলে দেখো এই কুইরিটা আসলে আমি কি হিসেবে ইউজ করতেছি, মানে এটা আরেকটা কুইরি ছিল সেই কুইরিটা আমি ইউজ করতেছি হচ্ছে হলো আরেকটা কুইরি সাব কুইরি হিসেবে রেজাল্ট হিসেবে, সেম ভাবে যেগুলো হচ্ছিল এখানে আরেকটা বলছে কি ফল 2009 এ অফার করেছে বা স্প্রিং 2010 অফার করা হয়নি, জাস্ট সেম রেজাল্টই শুধুমাত্র এখানে দিলাম নট, তাহলে যে কোর্স আইডিগুলো ছিল এটা হচ্ছে হলো মেম্বারশিপ। তো সেম ভাবে যে আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটাই মানে প্রত্যেকটা ইনস্ট্রাক্টরকে এখন চেক করে দেবো যে ওই ম্যাক্সিমামের সাথে ম্যাচ করে কিনা,
ঠিক আছে? আচ্ছা এখন আমি যদি বলি যে মনে করো অ্যাভারেজ স্যালারি ডিফারেন্সগুলো বের করতে হবে, অ্যাভারেজ স্যালারির সাথে তাদের ডিফারেন্স কত, অথবা ম্যাক্সিমাম স্যালারির সাথে তাদের ডিফারেন্স কত, সেগুলো বের করো। প্রত্যেক ইন্সট্রাক্টরের ম্যাক্সিমাম স্যালারির সাথে ডিফারেন্সটা কত সেটা বের করো। তাহলে কীভাবে বের করবো? এবং ডিফারেন্স অনুসারে মানে যাদের ডিফারেন্স সবচেয়ে বেশি সেগুলো আগে দেখাবে, যে ডিফারেন্স কম সেগুলো পরে দেখাবে, ঠিক আছে? এইটা একটু করে নিয়ে আসবো নেক্সট ক্লাসে। তাহলে এটা করে নিয়ে আসবো হচ্ছে হলো যে প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের সাথে স্যালারির ডিফারেন্সটা, ম্যাক্সিমাম স্যালারির ডিফারেন্সটা, মানে প্রতিটা স্যালারি প্রতিটা ইনস্ট্রাক্টর ম্যাক্সিমাম স্যালারিতে কত কম অথবা কত বেশি পায়, ঠিক আছে? অ্যান্ড তাদের একটা অর্ডার অনুসারে শো করে নেওয়া। মনে করো যে সবচেয়ে বেশি পায় ম্যাক্সিমাম স্যালারি থেকে যা বেশি পায়, আচ্ছা ম্যাক্সিমাম স্যালারি তো বেশি পাবে না, কম যত পারে, যে কোনো একটা সমস্যা নেই, অর্ডার দিয়ে করে নিয়ে আসবে। ওকে, সো এখানে মেম্বারশিপের একটা বলা আছে, আরেকটা হচ্ছে হলো সাম অফ দ্য ইনস্ট্রাক্টর ইন বায়োলজি ডিপার্টমেন্ট, মানে বায়োলজি ডিপার্টমেন্টের কোনো ইনস্ট্রাক্টরের থেকে মানে কিছু ইনস্ট্রাক্টর থেকে বেশি পাবে, কিছু ইনস্ট্রাক্টর মানে কি সাম মানে কি একজন হতে পারে, দুজন হতে পারে, তিনজন হতে পারে, মানে কয়েকজন ইনস্ট্রাক্টর থেকে বেশি পাইলে হবে। সো দেখো এখানে কী করছে, সিলেক্ট দেম ইনস্ট্রাক্টর স্যালারি, বাট স্যালারিটা কার থেকে বেশি হতে হবে? আমি একটু আগে স্যালারি কার দেখালাম যে ম্যাক্সিমাম স্যালারি সমান হতে হবে, ওই ইনস্ট্রাক্টরের নাম বের করো। আর এখানে কী করছে, বায়োলজি ডিপার্টমেন্ট থেকে, তাহলে আমি আরেকটা করে লিখি যেটা হলো বায়োলজি ডিপার্টমেন্ট যতগুলো স্যালারি আছে সবগুলো পাবো, সিলেক্ট স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর ওয়ার ডিপার্টমেন্ট নেম বায়োলজি। তাহলে এর একটা সেট পাচ্ছি না, সেট অফ স্যালারি। তাহলে আমি যদি বলি যে স্যালারি গ্রেটার দেন সাম, তারপর ওই সেটটা যদি দিয়ে দিই, তাহলে সে কী করে নিচে কম্পেয়ার করে দেখবে যে ওখান থেকে কয়েকজনের থেকে বেশি হয় কিনা, যদি একজনের থেকে বেশি হয় তাহলেও নিয়ে নিবে, দুজনের থেকে নিয়ে বেশি হলেও নিয়ে নিবে। এটাই হচ্ছিলো সামের কাজ। সো তাহলে ইন হলো কি, ইন হচ্ছিল আমি কোনো একটা পার্টিকুলার সেটের মধ্যে আমি সার্চ করে দেখতে পাবো যে ওটার মধ্যে কোনোটার সাথে ম্যাচ করবে, নট ইন মানে হলো কোনোটার সাথে ম্যাচ করবে, সাম মানে হচ্ছিল কয়েকজনের থেকে এই অপারেশনটা সামের আগে যে অপারেশনটা আমি দিব সেই অপারেশনটা অ্যাপ্লিকেবল হয় কিনা। ফর এক্সাম্পল আমি যদি এখন দিই লেস দেন, তাহলে কোনো একটা ডিপার্টমেন্টের থেকে মানে সরি বায়োলজি ডিপার্টমেন্টের কোনো একটা ইনস্ট্রাক্টরের থেকে ছোট হইলেই আমার এটা ট্রু। আবার যদি ইকুয়াল দিই তো যে কোনো একটার সাথে ইকুয়াল হলেও ইকুয়াল, সাম মানে হচ্ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম, ঠিক আছে? এটাই হচ্ছিল আমার সেট মেম্বারশিপ। সো এটা হচ্ছিল নেসেসারি সাবকুয়েরি। আসলে নেসেসারি সাবকুয়েরি আরও ইউজ করা হয়, বাট আমি আজকে ক্লাসে এর পর্যন্ত দেখালাম, কারণ নেসেসারি সাবকুয়েরি হয় কি আবার তুমি এটাকে রিলেশন হিসেবে ইউজ করতে পারবা। তোমরা নেক্সটে যদি যাও, আজকে আমি দেখাবো না, আমি জাস্ট দেখাই রাখতেছি যে এরকম আছে। মনে করো এই যে ফ্রম ক্লোজ, এই যে এখানে একটা সিলেক্ট ডিপার্টমেন্ট নেম, মানে এখানে হচ্ছিল এই যে সিলেক্ট, এই যে দেখো এই ফ্রেম দিয়ে এই পর্যন্ত এইটা দিয়ে হচ্ছে একটা টেবিল বানাচ্ছে সে, ঠিক আছে? দেন ওটা থেকে রেজাল্ট নিয়ে আসতেছে। ফর এক্সাম্পল এইভাবে বললাম, ধরো আমরা এই জিনিসটা তো অলরেডি পড়ছি, আমি জাস্ট একটা কুয়েরি করে দেখাই তোমাদের আপাতত, এটা আমি নেক্সট ক্লাসে আমি রিপিট করবো যে কুয়েরি অলরেডি আমরা জানি। আচ্ছা আমি যদি বলি যে ওই সব ইনস্ট্রাক্টরকে ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাক্টরের নাম প্রিন্ট করো যারা হচ্ছে হলো সে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে, অ্যান্ড হচ্ছে হলো 70,000 উপরে এই পায় স্যালারি পায়, প্রিন্ট অল দ্য ইনফরমেশন, অথবা এভাবে যদি ফাইন্ড দ্য ইনস্ট্রাক্টরস কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টর হু গেট দ্য স্যালারি গ্রেটার দেন 40,000 অথবা 70,000, কীভাবে বের করবো? কুড়িটা বুঝতে পারছো?
আমার ওই সমিন সেক্টরের রেজাল্ট শো করো, আমি ইংলিশে বলি কারণ তোমাদের পরীক্ষার মধ্যে ইংলিশে আসবে। ফাইন অল দ্য ইনস্ট্রাক্টর নেম অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট হু গেট দ্য স্যালারি গ্রেটার দেন 70,000। কীভাবে বলবো এখন দেখো আমি এটার একটু একটু ঘুরাই লিখি। আচ্ছা আমি ফার্স্টে আগে নর্মালটা লিখি, সিলেক্ট নেম আর হচ্ছে হলো স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার ডিপার্টমেন্ট আন্ডার স্কোর ডিপার্টমেন্ট নেম আন্ডার স্কোর ইকুয়াল হচ্ছে হলো com.sci.n স্যালারি গ্রেটার দেন 70,000। এটা না ঠিক আছে, এদের তো বোঝা গেছে ইজি। এখন এটা দেখো আমি একটু ঘুরাই লিখি, আসলে কোনো দরকার নাই, তাও মন চাইলে ঘুরাই লিখি। দেখি ডিএফটিউর মাস্টার্স কোন এলাকাস, ও আচ্ছা টি দিয়ে দিই ইনস্ট্রাক্টর বানানো তো ঠিক আছে। আচ্ছা আমি ডিসক্রাইব করতেছি এটা কেন এবার ঠিক হবে। আচ্ছা এটা আসলে কেন কি হচ্ছিল বুঝলাম, এটা একটা এটা তো একটা টেবিল বানালাম, এর একটা নাম দিচ্ছি অ্যাজ সামথিং এটা নাম, এটা তো একটা টেবিল, এখন এই টেবিলের নাম কি এটা আমি ডিফাইন করছি, এর জন্য আমার একটা নাম দিতে হচ্ছে টি। এরপর আমি কি বলছি টি ডট নেম টি ডট স্যালারি টি ডট স্যালারি গেটার দেন এখন আমি যদি বলি যে আমরা একটু আগে একটা প্রশ্ন করছিলাম না যে তোমাদের ফাংশন ইউজ না করে প্রতিটা ডিপার্টমেন্টে ম্যাক্সিমামটা শুরু করতে বলছিলাম না, গ্রুপ বাই ইউজ না করে দেখো করে নিয়েছো। আচ্ছা মেন কথা হচ্ছিল আমি এখানে কি ইউজ করলাম, একটা কুইরিটাকে সেটা টেবিল বানালাম, সেটা হলো আবার একটা টেবিল হিসাবে ইউজ করলাম, মানে আর একটা কুইরি টেবিল হিসাবে ইউজ করলাম। জেনারেলি তো আমরা যে টেবিলগুলো অলরেডি এক্সিস্টেন্ট যে টেবিলগুলো আছে সেগুলো ইউজ করি, আমরা আসলে এরকম আদার্স কুইরিটাকে টেবিল হিসেবে ইউজ করতে পারি। বলতে হতে এটা অনেক শেষ করে দেবো, এটা আসলে কিছুই না, জাস্ট এরকম কুইরি হিসেবে আমরা নেক্সট ক্লাস আরও এগুলো এক্সাম্পল দেবো। আচ্ছা মেন কথা হচ্ছিলো এখন আমরা এসকিউএল তোমাদের অনেক জিনিসগুলো আমরা কিন্তু শেষ করে দিয়েছি, তোমরা কী করবা তোমাদের এই ইয়ের মধ্যে যে বইয়ের মধ্যে যেটা আছে বইয়ের মধ্যে যে
ফার্স্টে যে এসকিউলগুলো আছে, ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে কতগুলো দিয়ে দিব, এই বইয়ের মধ্যে এক্সেসে কতগুলো এসকিউল আছে সেই এসকিউলগুলো বাসা থেকে পড়বা, পরে একটা শীট তৈরি করবা, ঠিক আছে, আমি তোমাদের নেক্সট ক্লাসে বলে দেবো না, একটা খাতার মধ্যে করবো এবং ওইটা আমাকে সাবমিট করবো, ওই কুয়েরিগুলো লিখে, জাস্ট খুব সিম্পল কুয়েরিগুলো দেখলে বুঝতে পারবো, মানে এইখানে যে এরকম কতগুলো ইনসেপ্টর বের করো, ইনসেপ্টর ম্যাক্সিমাম স্যালারি বের করো, অথবা সামথিং একটা কন্ডিশন দিয়ে একটা স্যালারি বের করো, এগুলো তোমরা পুরো বাসায় যে এরকম ওই যে ইয়ের মধ্যে জ্যাম্প অথবা তোমরা যেটা ইউজ করো, ঠিক আছে, ওটার মধ্যে এই কুয়েরিগুলো লিখে লিখে একটু প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, আমি জাস্ট ইনার জয়েনের আমি স্ট্রাকচারটা আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি, এরপরে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখানে ডিটেলসটা দেওয়া নেই, আমি স্কুলটা ইয়ে থেকে দেখাই নিই। নেট নেই, বাদ দাও, হাতে লিখে দিই। আচ্ছা, সেটা হচ্ছিল, দেখো আমরা এখানে কি করতাম, সিলেক্ট সামথিং স্টার দিয়ে দিলাম ফ্রম ধরো ইনস্ট্রাক্টর, আর হচ্ছিল ধরো ডিপার্টমেন্ট, আমরা যেটা আমরা ফার্স্টে আসতে করছিলাম ডিপার্টমেন্ট দিয়ে, তারপরে লিখলাম ওয়্যার ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল যদি ডিপার্টমেন্ট ইকুয়াল টু ডিপার্টমেন্ট নেম দিলাম, ঠিক না, এটা করছিলাম না। এখানে আসলে কি করতে হয়, ইনার জয়েনের ক্ষেত্রে সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর ইনার জয়েন ডিপার্টমেন্ট, কার সাথে তুমি জয়েন করতে যাচ্ছ, আগে কোন আসার পেটটা বলে দিতাম যে এর সাথে জয়েন করতে যাচ্ছি, এখন বলে দিতেছি হচ্ছিল ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্টের মধ্যে জয়েন করতে যাচ্ছি, কোন কোন আইডির উপর দিয়ে জয়েন করতে যাচ্ছ, ওই যে ইকুয়াল করতাম না হোয়ার দিয়ে, এখানে অনের মধ্যে লিখে দিবা অন ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম এক্সেট্রা, ঠিক আছে, কোনটা এটা শুধু ডিপেন্ড করবে মানে এসকিউএল আমরা নেক্সটে ওই এসকিউএলের এক্স্যাক্টলি ইনস্ট্রাক্টরটা আমরা রান করে দেবো। মেন কথা হচ্ছিল আমরা এখানে কী করতেছি, দুইটা টেবিলকে জয়েন করতেছি পার্টিকুলার অ্যাট্রিবিউটের উপর বেস করে, যেটা হচ্ছিল ওয়্যার ক্লজ যেটা আমরা বলতাম, সেটা হচ্ছিল আমরা অনের মধ্যে এখানে দিয়ে দিতে পারি যে তুমি এই অ্যাট্রিবিউটের উপর বেস করে হচ্ছিল তুমি জয়েন করো, এখানে যে ইকুয়াল দিয়েও ই করতে হয়। আচ্ছা, এটা শুধু কেন করবো, মেন কথা হচ্ছিল এটা, ঠিক আছে, সিনটেক্সটা এবার আপাতত এরকমই, এটা কাছাকাছি এর মতনই, আমরা নেক্সট ক্লাসে এটার উপরে আরও দেখবো। এটার মধ্যে আরও কয়েকটা জয়েন আছে, একটা হলো ইনার জয়েন, লেফট জয়েন, আউটার জয়েন, আর একটা হচ্ছে হলো সরি ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ন্যাচারাল জয়েন, আসলে এইটার মতনই, আচ্ছা সেলফ সেলফ জয়েন, সরি সেলফ জয়েন, নিজের জয়েন, ঠিক আছে, ন্যাচারাল জয়েন আসলে কাইন্ড অফ যে ইনার জয়েনের মতনই কাজ করে। নেক্সট ক্লাসে আসার আগে আমি জানি না তোমরা দেখছো লাগি না, আমি ডাব্লিউসি স্টোর কয়েকটা লিঙ্ক দিয়েছিলাম, জাস্ট ওই লিঙ্কগুলো একটু জাস্ট দেখো, ওই লিঙ্কের মধ্যে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা জাস্ট জয়েন দিয়ে শুরু করবো। সো এই ইনার জয়েন আসলে কাজ করে, মানে দেখবা যে আসলে সেম জিনিসই করতে হচ্ছে, ওইটা মানে হোয়ারের মধ্যে দিতাম আর এখানে কনের মধ্যে দিচ্ছি, এটা জাস্ট ডিফারেন্ট, আর ওখানে ইনার জয়েন কিওয়ার্ডটা ইউজ করতাম না, ওখানে কমা ইউজ করতাম, এখানে ইনার জয়েন কিওয়ার্ডটা ইউজ করছে। বাট মেন ডিফারেন্স হচ্ছিলো, এখন বুঝবা না, এটা হচ্ছিল তোমার মিডের পরে গেলে বুঝবা, ওই যে আমরা ইন্টারমিডিয়েট একটা রেজাল্ট তৈরি করতেছিলাম না প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্বাইন করে, সেটা সে করে না, সেটা এখন সে কী করে, সে করে কি, ওই যেটার উপর দিয়ে তুমি সার্চ করতে যাচ্ছ, যে কি এর উপর সার্চ করতে যাচ্ছ, সে কি এর দিয়ে আরেকটা যে টেবিল আছে ওখান দিয়ে সার্চ করে, সার্চিং অপারেশনটা অনেক ইজি, কারণ এখানে ওরা করে কি একটা স্ট্রাকচার ইউজ করে, কাইন্ড অফ এখানে হচ্ছিল যে তোমরা ওই যে রেড ব্ল্যাক ট্রি পড়ছিলাম, আচ্ছা সরি তোমরা ট্রি ট্রি পড়ো না, মানে কিছু ধরনের স্ট্রাকচার আছে যেখানে হচ্ছিলো এরকম ইন্ডেক্স করে অনেক সুন্দরভাবে এই স্ট্রাকচার ওয়েতে রাখা যায়, এমন যেখানে হচ্ছিলো সার্চে, মানে তোমার ইন্ডেক্স তোমরা অলরেডি করছো, বাইনারি সার্চটি করছো না, বাইনারি সার্চটির মধ্যে কী করে, মানে নর্মালি সার্চ করতে গেলে ও ওয়ান লাগে, বাইনারি সার্চটির করতে গিয়ে লগ ইন লাগে না, কারণ কি সেটা পার্টিকুলার একটা স্ট্রাকচারে
রেখে দেয়। এরকম তুমি ইন্ডেক্সগুলো দিয়ে ডাটাগুলা ইন্ডেক্সের মাধ্যমে যদি ডাটাগুলো রাখো তখন একটা পার্টিকুলার স্ট্রাকচার ফলো করো, তখন ওই স্ট্রাকচার ফলো করে যদি তুমি কাজ করো তখন ওই সার্চের কাজটা ইজি হয়। তাহলে এরকম জয়েন করা লাগে না, জয়েন করে তুমি তো ডাটা সেট অনেক বড়ো করে ফেলতেছো, তারপরে তুমি সার্চ করতেছো। আরে সে কী করে, ডাটা ধরে সার্চ করে, ডাটা ধরে সার্চ করে, যেটা আসলে আরও ইফিশিয়েন্ট হয়। সো এর জন্য ছিল ইনার জয়েন, লেফট জয়েন, আউটার জয়েন, এগুলা কার্টেশিয়ান প্রোডাক্টের থেকে ইজি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা মিডের পরে আমরা দেখবো যে আসলে অ্যাকচুয়ালি ডাটা কীভাবে সেভ করে রাখা, বুঝে গেছে? আচ্ছা, সো আজকের ক্লাস এ পর্যন্তই। আই এম সরি, মানে অনেকক্ষণ তোমাদের ডিস্টার্ব করলাম, বাট তোমাদের এখন হয়তো আজকের ক্লাসে অনেক কিছু বুঝতে পারোনি, ঠিক আছে? অনেক কিছু হয়তো আমি দেখতে পাচ্ছি অনেকের মানে চেহারা টেহারা অনেক বিধ্বস্ত হয়ে গেছো, সমস্যা নেই, আজকে আবার খেলাও আছে। সো খেলা দেখলে সব মন ভালো হইতে পারবে, খারাপ হয়ে যেতে পারে। কতকাল খেলা দেখছি নাকি, ও কে কে আসলে 33 রানের পরে খেলা অফ করে দিয়েছিল? আলহামদুলিল্লাহ, মানে তোমার ধৈর্য আছে।